हेलो नॉर्मल फ्रेंड। হ্যাঁ বলি, শোন না ভাই, আমার একটা কাজ ছিল বুঝলি। আরে ভাই, আমার শরীরটা খুব খারাপ। ও, ডাক্তার দেখিয়েছিস? না, যাবো। আচ্ছা, তুই ডাক্তার দেখা, আর ঠিক সময় মতো মেডিসিন গুলো নে, আর শরীর ঠিক হলে ফোন করিস, কেমন? হ্যাঁ ভাই বল। বেস্ট ফ্রেন্ড। আরে ইঁদুরের বাচ্চা, কোন গর্তে ঢুকে আছিস যে কাল থেকে দেখতেই পাচ্ছি না তোকে? আরে ভাই, আমার শরীরটা খুব খারাপ। কেন, কি হয়েছে? আমার ঘস ঘসে রোগ হয়েছে। হ্যাঁ, সর্বনাশ। আরে এই রোগটা আমার দাদুর হয়েছিল, দুদিন পরেই মারা গেছে। হ্যাঁ, আরে রতনকে চিনিস? রতন কাকু, ওরও হয়েছিল, ওতে দেড় দিনেই মারা গেছে। ও, ওই জন্য রতন কাকু মারা গেল? হ্যাঁ বে, তাড়াতাড়ি আয়, আমার কাছে এই রোগের ওষুধ আছে। কি ওষুধ? আরে টান্টু মেরে সান্টু। হ্যালো ভাই, আমার না চার্জারটা খারাপ হয়ে গেছে, তোর কাছে চার্জার হবে? আরে ভাই, আমি তোকে চার্জারটা দিয়েই দিতাম, কিন্তু কি বলতো, আমাদের বাড়িতে তিনটে ফোন আর একটাই চার্জার বুঝলি। ওই দেয়া যাবে না, ওই চার্জারে বাবা মা সবাই চার্জ দেয় বুঝলি। হ্যালো, আবে সকাল সকাল আমার চার্জারটা খারাপ হয়ে গেছে, তোর চার্জারটা আমাকে দে তো। ঠিক আছে, আমি তুই তোর বাড়ির সামনে দাঁড়া, যাচ্ছি নিয়ে। ঠিক আছে, আমি যাচ্ছি, তাড়াতাড়ি আয়। আরে ভাই, একটা দোকানে দরকার ছিল, সামনের দোকানটাই চলে আয়। ও আচ্ছা, দাঁড়া যাচ্ছি। আরে ভাই, আয়নের সঙ্গে কথা বলছি, ওর সঙ্গে দেখা হয়ে গেছিল, তুই একটু আয়নের বাড়ির সামনে চলে আয় ভাই। আরে ভাই, দাঁড়া যাচ্ছি। আরে ভাই, আমাকে সেই আয়নের বাড়ির সামনে থেকে মা দেখতে পেয়ে ডেকে নিল, আমি একটু বাড়ি চলে আসি, তুই আমার রুমে চলে আয় ভাই। তাহলে তোর বাড়িতে যেতেই হবে। আরে বাস, মালটা এখানে ঘুমাচ্ছে, আর আমাকে সেখান থেকে হাঁটি হাঁটি নিয়ে আসলো। এই সারা ঘেঁচু। আবে আমি ঘেঁচু না, তুই ঘেঁচু। দেখ, তোর জন্য চার্জারটা বের করে রেখেছি, যা চার্জার নে। তুই মনে রাখিস, একটা ভালো ইন্টারভিউ আছে, দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা, বেস্ট অফ লাক, আর তাড়াতাড়ি যা, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কথা হবে, যা। এ তো সেজে গুজে কোথায় চললি? একটা ভালো ইন্টারভিউ আছে। হ্যাঁ, আবার ইন্টারভিউ? পাঁচ ছ বছর ধরে আমি কোনো চাকরি পাইনি, আর ওকে চাকরি করতে দেব? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হলো? সেই যে টুম্পা বৌদি, আজ অনেক দাদা, কত হলো? এই আমি দিচ্ছি। আরে আরে, আমি দিচ্ছি রে। আরে না, আমি দিচ্ছি। এই নিন দাদা। কাকু একটা রোল দিন তো। টাকা? আরে আব্দুল, কি খবর, তুই এখানে বসে? গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা বাদ দে, ওসব চিন্তা করিস না, ঠিক আছে? তুই ওর থেকে ভালো কাউকে পেয়ে যাবি, তুই তোর ক্যারিয়ারে ফোকাস কর, আর আমি আসছি, ঠিক আছে? তুই কান্নাকাটি বন্ধ কর। কি হয়েছে ভাই, বেড়ালের মতো বসে আছিস? গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। ভাই, তোর দুঃখ দেখে আমার বড়ই দুঃখ হচ্ছে, চল ইংলিশ হিন্দি খেয়ে আসা হোক, বাংলাও খেয়ে আসা হোক। কিন্তু খেলে কি আর দুঃখ মিটবে? ও মা গো, টুরুলা। আরে আমি তোকে ইংলিশ হিন্দি বাংলা সব খাওয়াবো, খাওয়ালে তুই আগাজে উড়বি, তোর সব দুঃখ ভুলে যাবে। চল, বলছিস? হ্যাঁ, চল চল, টাকাটা নাহলে তুই দিয়ে দিবি। হ্যাঁ, টাকা নে ভাই। এই দা, ভাই ভাই, এ কালকে আমাকে একা পেয়ে মেরেছিল। কি বলে গেছিস? আমি বেড়ে বলে আমাকে তুলে তুলে কাটার মেরেছে। পালাই। তুই খাইনিস বেটে? কাউকে বলবি না? কাউকে বলবো না, এইখানে খুব জোরে মেরেছে রে।